আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ স্বাগত তোমাদের সবাইকে এখনকার ক্লাসে এখন যে ক্লাসটি নিয়ে আমি তোমাদের সামনে এসেছি এটি কিন্তু এসএসসি গণিত চক্ষর বোর্ড কুমিল্লা বোর্ড রাজশাহী বোর্ড ঢাকা বোর্ড মানে বিভিন্ন বোর্ডের যে অঙ্গগুলি পড়েছে তারই ধারাবাহিকই দায়ী আজকে যে ক্লাসটি এসেছে সেটি হচ্ছে কুমিল্লা বোর্ড দু হাজার বাইশ সূচক ও দম দ্যাট মিনস তোমাদের বইয়ের চতুর্থ চ্যাপ্টারের একটা অঙ্ক এইটা আমি তোমাদেরকে এখন সমাধান করে দেখাবো অঙ্কটি কি বলছে এবং কি লেখা আছে তোমরা যে যাই দেখতে পাচ্ছ তোমরা অঙ্কটি দেখে নাও ভালো করে সূচক ও লগারিদম চ্যাপ্টারের কুমিল্লাবট দু হাজার বাইশ সালের এই প্রশ্নটি কিন্তু এসএসসি পরীক্ষায় পড়েছিল এখন আমি এই অঙ্কটির সমাধান করে তোমাদেরকে দেখাবো দেখো এটা উদ্যোগ দেওয়া আছে ভালো করে দেখে নাও বলেছে এইটা এটা টু পাওয়ার ফাইভ পাওয়ার এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু কিউব অফ ফাইভ পাওয়ার পি এক্স মাইনাস ওয়ান হলে এক্সের মান নির্ণয় করো বলেছে প্রমাণ করো যে এ ভাগ রুট অফার টু পয়েন্ট টু ফাইভ ইকুয়াল টু ওয়ান গা বলেছে বি ভাগ সেভেন টু দিবার মাইনাস টু এর মান নির্ণয় করো আচ্ছা তাই যদি হয় চলো আমরা সমাধান শুরু করে দিই কী বলেছে ক বলেছে দেওয়া আছে রুট ফাইভ তার পাওয়ার এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু এখানে কে রুট অফ ফাইভ তার পাওয়ার হচ্ছে টু এক্স মাইনাস ওয়ান এখানে এটা কিন্তু সূচকের সমীকরণ আর সূচকের সমীকরণের সমাধান করার প্রথম যে নিয়ম সেটা হচ্ছে কি সমীকরণের উভয় পাশে হয় বেজ একই করতে হবে মানে সেম হবে অথবা পাওয়ার সেম হবে তাহলে কিন্তু মিলে যাবে দেখো এখানে বেজ ফাইভ আছে এখানে বেস ফাইভ একটু মানে চেঞ্জ করতে হবে রুটের মান হফ এর কারণে আমরা কিন্তু এরকম লিখতে পারি এটার মান হচ্ছে ওয়ান বাই থ্রি আর এখানে কিন্তু টু এক্স মাইনাস আছে কিউব রুট মানে কি ওয়ান বাই থ্রি মানে মূল তাই না টু এক্স মাইনাস ফাইভের পাওয়ার এখানে এক্স প্লাস ওয়ান বাই টু এখানে পাওয়ার কি হবে টু এক্স মাইনাস ওয়ান পাশে কিন্তু বেস একই বেস হয়ে যাবে থাকবে কি এক্স প্লাস ওয়ান বাই টু ইকোয়াল টু এটাকে গুণ করো কী হবে ফোর এক্স মাইনাস হবে থ্রি বা পক্ষান্তর করলে কি হবে দেখো তো

সেখানে তাই সেটা ভাগ আমরা এটা লিখবো লিখলে কী হয়ে যাবে ওয়ান হয়ে যাবে তো চলো এটা কী দেওয়া আছে সেটা আমরা আগে সমাধান করে নিই এ দেওয়া আছে কে দেখি একবার আগে চলো এখন সমাধান করবো খ এ ইকুয়াল টু দেখো দেওয়া আছে লক টেন বেস থ্রি রুট থ্রি মাইনাস লক টেন বেস ওয়ান বাই এইট মাইনাস লক টেন বেস টেন রুট টেন ভাগ এখানে লক টেন বেস ওয়ান পয়েন্ট টু তাই আচ্ছা খেয়াল করো এই যে লগ টেন বেস থ্রি রুট থ্রি দ্যাট মিনস কি হবে জানো তো থ্রি পাওয়ার এই থ্রি পাওয়ার ওয়ান আর এই থ্রি পাওয়ার হবে আসছে ওয়ান বাই টু মাইনাস লগ এইট এটা কিন্তু আমরা এরকম ইনভার্স লিখতে পারি পারে না এটা কিন্তু আমরা ঠিক লিখেছি তো হ্যাঁ ঠিক লিখেছি এটা ইনভার্স লিখতে পারি মাইনাস এটা কি লিখতে পারি দেখো তো লব টেন বেস টেনের পাওয়ার ওয়ান ইন্টু এই টেনের পাওয়ার কত ওয়ান বাই টু এবার আমরা কিন্তু এটা এই যে ভাগ বলছে না টোটাল ভাগ এটা এই জন্য আমরা কিন্তু নিচে লিখতে পারি ওয়ান পয়েন্ট টু আচ্ছা এটা দেখো আচ্ছা গুণ বেস যদি একই হয় গুণ থাকলে পাওয়ার কী হবে পাওয়ার যোগ হবে আর এই পাওয়ারটা মাইনাস ওয়ানটা আগে আসবে মাইনাসে মাইনাসে প্লাস প্লাস লক টেন এইট মাইনাস হবে এটাও কিন্তু গুণ আছে কি হবে যোগ হবে আর নিচে দশমিক তুলে দিলে কত হবে বারো বাই টেন তা এখানে কত আসছে দেখো তো থ্রি পাওয়ার হবে এটা লাঠা ওয়ান প্লাস ওয়ান বাই টু এটাকে লাঠারা করলে হবে কি দুই এক দু এক তিন মানে থ্রি বাই টু প্লাস এটাকে আমরা কিন্তু এরকম লিখতে পারি ওকে এটাও কিন্তু হবে ওয়ান প্লাস ওয়ান বাই টুকে আঠাউ করলে হবে থ্রি বাই টু নিশ্চয় হবে লক টেন বেস টুয়েলভ ভাগ টেন পাওয়ার আগে আসবে থ্রি বাই টু লক থ্রি প্লাস এটা কিন্তু চৌষট্টিকে ফোর কেপুল হয়ে যায় আমি একটু লিখে করি আর একটু লিখি চৌষট্টি দ্যাট মিনস ফোর কিউব মাইনাস মাইনাস থ্রি বাই টু লক টেন টেন আর নিচে কি থাকছে নিচে থাকছে লক টেন টুয়েলভ ভাগ টেন এই তো আর দুই তিনটা লাইন করলে কিন্তু অঙ্কটা হয়ে যাবে আমরা প্রথম দিককে দুইটা লাইন মুছে দিই প্রথম দিককে দুইটা লাইন মুছে দিচ্ছি আচ্ছা দেখো এরপরে কিন্তু এখানে করছি দেখো থ্রি বাই টু লক টেন থ্রি প্লাস এই যে রুটের মান আছে ওয়ান বাই টু আর এই থ্রি থ্রি ইন্টু ওয়ান বাই টু কত হবে থ্রি বাই টু এবং সেটা সকল আগে চলে আসবে তাহলে থ্রি বাই টু লক টেন ফোর মাইনাস থ্রি বাই টু লক টেন টেন আর নিচে থাকবে হচ্ছে লক টেন বেস টুয়েলভ বাই টেন আচ্ছা 3/2 কিন্তু প্রত্যেক জায়গায় আছে প্রত্যেক জায়গা থেকে 3/2 কমন নিলাম তাহলে থাকবে log10 3 + log10 था 4 - log10 10 / log10 base 12 / 10 इवन से গুলো মুছে দেই তোমরা দেখে নিচ্ছ নি এগুলো তাই না মুছে দিলাম আচ্ছা এবার কী হবে দেখো তো থ্রি বাই টু আছেই দেখো লক টেন বেজ থ্রি প্লাস এটা ফোর এটা লক টেন মাইনাস লক টেন বেস টেন তাহলে এই যে প্লাস মানে কি গুণ থাকলে কিন্তু প্লাস করা যায় দ্যাট মিন্স এটাকে আমরা লিখতে পারি লক টেন বেস হবে কি থ্রি ইন্টু ফোর আর মাইনাস দ্যাট মিনস হবে আসছে ভাগ আর নিচে আসছে লক টেন বেজ টুয়েলভ বাই টেন তাহলে থ্রি বাই টু এটা গুণ করলে কত হবে টুয়েলভ বাই টেন আর নিচে আসে লক টেন বেশ টুয়েলভ বাই টেন এটা না কেটে যাচ্ছে থাকবে থ্রি বাই টু এখানে কিন্তু প্রমাণ হয়নি এই এর মান বেড়ে গেছে থ্রি বাই টু এবার এটা ভাগ এটা করলে কথায় ওয়ান হবে আমরা এখানে লিখি লেফট হ্যান্ড সাইড এ ভাগ দুটো আবার টু পয়েন্ট টু ফাইভ এর মান হচ্ছে থ্রি বাই টু ভাগ এটা দ্বারা কি বোঝায় দশমিক তুলে দিলে নিচে হবে কত একশো পঁচিশ দিয়ে কাটলে নয় পঁচিশ আর চার পঁচিশ রুট করলে হবে থ্রি বাই টু ভাগ থ্রি বাই টু ইকাল টু হ্যান্ড সাইড সো ছাগ এটা ইকুয়াল টু ওয়ান কি করে ফেললাম আমরা করে ফেললাম খুবই সহজ জাস্ট একটু টেকনিক অবলম্বন করলেই কিন্তু তুমি প্রমাণটি করতে পারবে ভালো করে দেখে নাও আমি কিন্তু মুসে এবার গ নম্বরটি করবো হম গ নম্বরে কি বলছে গ নম্বর বলেছে বি ভাগ সি ইন্টু সেভেন টু দি মাইনাস টু এর মান নির্ণয় করো তাহলে বি ভাগ সি বিকে আমি সি দ্বারা ভাগ করব বি কে সি দ্বারা ভাগ করবো ইনটু সেভেন ইনভার্স টু তো বি আসে কি দেখি আমরা বি এস এটা এর পাওয়ার পি প্লাস ওয়ান 7 সেভেনের পাওয়ার পি মাইনাস ওয়ান পাওয়ার পি প্লাস ওয়ান এটা ভাগ সি সি এর মান কত সেভেন টু দি পাওয়ার পি প্লাস অন পি ইনটু পি মাইনাস ওয়ান

টু পি প্লাস টু কী করলাম টু দিয়ে গুণ করলাম নিচে আসছে সেভেনের পাওয়ার পি স্কোয়ার মাইনাস ওয়ান ভাগ সেভেনের পাওয়ার পি প্লাস ওয়ান এখানে সেভেনের পাওয়ার পি স্কোয়ার মাইনাস পি ইন্টু সেভেন ইনভার্স টু ভাগ থাকলে পাওয়ার বিয়োগ হবে টু পি প্লাস টু মাইনাস পি স্কোয়ার প্লাস ওয়ান বিয়োগ করলে পাওয়ার কী হবে গুণ হয়ে যায় এই চিহ্ন গুণ হয়ে যায় পাওয়ার বলছি এটাও ঠিক তাই পি প্লাস ওয়ান মাইনাস নিষেধটা কী হবে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে

এর সরি ইন্টু সেভেন টু আচ্ছা এটা পরে করি আমরা প্লাস টু বি মাইনাস টু বি প্লাস পি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার তাহলে সেভেন এ পাওয়ার কত হচ্ছে প্লাস টু মাইনাস মাইনাস দ্যাট টু টু ইন্টু পাওয়ার তাহলে সেভেনের পাওয়ার টু তো আছেই আর প্লাস মাইনাস টু মাইনাস টু ইকোয়াল টু সেভেনের পাওয়ার জিরো দ্যাট মিনস কত অন এটাই এটাই হচ্ছে গ নম্বর প্রশ্নের যে অঙ্কটা আমি এখানে লিখেছি তার সমাধান কত অন এ ওয়ান হচ্ছে এই গ নম্বর প্রশ্নের উত্তর সহজ শুধু একটু মাথা খাটিয়ে করতে পারো তুমি গেইন করতে পরীক্ষার নাম্বার আমি কিন্তু এই বোর্ডের অঙ্কগুলি ধারাবাহিকভাবে দুই হাজার বাইশ সালের আমি আমার চ্যানেল আপলোড করছি তোমরা এগুলি নজর রাখবে এবং ভালো করে প্র্যাকটিস করো দেখবা প্লাস সম্ভব কোনো কঠিন কিছু নয় আজকের মধ্যে পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ